আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা। মানুষ সৃষ্টির সারাজীব, তার মনের মধ্যে সব সময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। কার? মানুষের বা আমাদের। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গ ভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। আমাদের মনের মধ্যে যে নানা রকমের ভাবের উদয় হয়, সেগুলো আমরা কি কথা না বলেও কিন্তু প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? যারা বোবা, মুখে কথা বলতে পারে না, তারাও কিন্তু একরকমের একজন আরেকজনের সাথে মনের ভাব বিনিময় করতে পারে। সেটা হচ্ছে অঙ্গ ভঙ্গের মাধ্যমে, আবার ইশারা করে, আবার কেউ কেউ ছবি এঁকে। এইভাবেও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়, ছবি এঁকেও মনের ভাব প্রকাশ করা যায়। আবার নাচ, এই যে এখানে দেওয়া আছে যে নাচের মাধ্যমে, নাচের মাধ্যমে যখন প্রকাশ করা হবে, সেটা কিন্তু আবার অঙ্গ ভঙ্গির শ্রেণীতেই গিয়ে পড়বে। তো এই যে কতগুলো মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলো দিয়েও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। অঙ্গভঙ্গির মাধ্যমে, নাচের মাধ্যমে, ছবির মাধ্যমে, ইশারায় যেভাবে মনের ভাব প্রকাশ করা যায়, তার থেকে আরো বেশি পরিপূর্ণভাবে ব্যাপক পরিসরে মনের ভাব প্রকাশ করা যায় ভাষার মাধ্যমে। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। এখন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা হলো, সেটাও কিন্তু একটা ভাষা, মানে ভাব প্রকাশের মাধ্যম। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে, খুব সহজেই বুঝতে পারে। অঙ্গভঙ্গি করতে গেলে, অঙ্গভঙ্গি করে মনের ভাব প্রকাশ করতে গেলে অনেক সময় যাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সে নাও বুঝতে পারে। কিন্তু ভাষাটা হচ্ছে এমন একটা মাধ্যম, এই মাধ্যমে যদি আমরা মনের ভাব প্রকাশ করি, তাহলে যাকে যেটা বলতে চাচ্ছি সে সেটা সহজেই বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। এই ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনে ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এই যে বাকযন্ত্র, বাকযন্ত্রটা কি? বাকযন্ত্রটা হচ্ছে আমরা কথা বলার সময় যেমন আমরা কি করি, ঠোঁট, জিহ্বা, তারপর হচ্ছে দন্ত মানে দাঁত, তারপর হচ্ছে অগ্রতালু, পশ্চাৎতালু, শক্ততালু, নরম তালু, কণ্ঠ, নাসিক্য, নাসারন্ধ্র, এই যে অঙ্গগুলো আমাদের শরীরের, এগুলো কি এক একটা অঙ্গ। তো এই অঙ্গগুলো ব্যবহার করে কিন্তু আমরা কি ধ্বনির সৃষ্টি করি। তো এই যে অঙ্গগুলোর কথা আমি বললাম, জিহ্বা, ঠোঁট, দাঁত, এই যে অঙ্গগুলোর কথা বললাম, এই সবগুলো অঙ্গকে একসাথে বলা হয় বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রটা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সবগুলোকে একসাথে সমন্বয় করে একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। তাহলে এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, যা ওই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা, মানে কোনো বিশেষ জনসমাজে, বিশেষ কেন বলা হয়েছে, এই সব সমাজেই কিন্তু না, কোনো বিশেষ জনসমাজ কেন বলা হয়েছে, কারণ এই পৃথিবীতে অনেকগুলো ভাষা প্রচলিত আছে। এখন ওই যে ধ্বনি সৃষ্টি করি আমরা, কিন্তু ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এখন এই যে বর্ণ বা প্রতীক, এক একটা অঞ্চলের এক একটা রকমের মানে প্রতীক রয়েছে, মানে ধ্বনি নির্দেশক প্রতীক রয়েছে। এই জন্য পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে। আমাদের বাংলা ভাষা ছাড়াও কি আছে, ইংরেজি ভাষা আছে, আরবি ভাষা আছে, ফার্সি ভাষা আছে, এরকম অনেকগুলো ভাষা আছে। তো এক একটা ভাষার যে
যে বর্ণমালা, যে বর্ণ সেগুলো মানে ভিন্ন, এগুলোকে বলা হচ্ছে প্রতীক। এই প্রতীকগুলো ভিন্ন হওয়ার কারণেই কিন্তু ভাষার ভিন্নতা এসছে, এই জন্য এখানে বলা হয়েছে বিশেষ জনসমাজ। আচ্ছা, তারপরে দেখো স্বতন্ত্র ভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে আমরা এই পর্যায়ে এসে ভাষার সংজ্ঞাটা আমরা জানলাম যে নির্দিষ্ট জনসমাজের মানুষ। তাহলে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা কি বলতে পারি, একটা নির্দিষ্ট জনসমাজ বলতে পারি, মানে বাংলাদেশের টোটাল মানুষ আমরা যারা বাংলাদেশি। হ্যাঁ, এটা নির্দিষ্ট জনসমাজ মানে কি, একটা নির্দিষ্ট ভূখণ্ড, আর সেই ভূখণ্ডটার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুক্তি অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি, মানে অন্য বলতে কি, আমি তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা আবার আমার সাথে কথা বলবে, তোমরা আবার অন্য কারো সাথে কথা বলবে, বা আমরা যা বলি, আমরা বাংলা ভাষাভাষী যারা, আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি তখন কিন্তু সে বুঝতে পারে। কিন্তু আমরা যদি আমেরিকাতে গিয়ে বাংলায় কথা বলি তাহলে কিন্তু সে বুঝবে না। এই জন্য বলা হয়েছে নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। স্থান কাল ও সমাজ ভেদে ভাষা রূপ ভেদ দেখা যায়। স্থান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, যেমন বাংলাদেশের মাটি বা বাংলাদেশের যে অবস্থান। কাল বলা হচ্ছে সময় ও জন সমাজ ভেদে, যদি স্থান কাল এবং সমাজ এগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে, ভাষার ক্ষেত্রেও সেরকম রূপ ভেদ আসবে। যেমন বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, ইন্ডিয়ার মানুষ বা ভারতের মানুষ কি বলে, হিন্দি ভাষায় কথা বলে, আবার তাদের দেশে কিন্তু অনেকগুলো ভাষা প্রচলিত আছে। তো এরকম স্থান কাল সমাজ ভেদে ভাষার বিভিন্নতা বা বিভিন্ন রকমের রূপ ভেদ আমরা দেখতে পাই। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। আমি এটা একটু আগে বলেছি যে আমরা যে ধ্বনির সৃষ্টি করি সেটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের সাহায্যে। আর বাকযন্ত্র গুলো যে কি সেটা কিন্তু আমি বলেছি, যেমন মানুষের গলনালী, দাঁত, মুখ, বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সহযোগ, ইত্যাদির সহযোগ হলো বাকযন্ত্র, অর্থাৎ যোগফল হলো বাকযন্ত্র। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। এইখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা বাকযন্ত্রের সাহায্যে যাই উচ্চারণ করব, যাই উচ্চারণ করি, অনেক অনেক সাউন্ডই কিন্তু আমরা তৈরি করতে পারি, কিন্তু সবগুলো কিনা অর্থপূর্ণ না। এই জন্য যে কোনো ধ্বনি বা আওয়াজই কি হতে পারে না, ভাষা হতে পারে না। সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। তাহলে এখানে কিন্তু একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, কিসের ধ্বনি কাকে বলে, ধ্বনি কাকে বলে। মানুষ ধ্বনি হচ্ছে মানুষ বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন রকমের সাউন্ড তৈরি করে, যে এই যে বিভিন্ন রকমের সাউন্ড তৈরি করে এগুলোকেই বলা হচ্ছে কি, ধ্বনি। বা মানুষ বাকযন্ত্র ব্যবহার করে যে আওয়াজ করে সেটাকেই বলা হচ্ছে ধ্বনি। এখন ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বর্ণ কাকে বলে, এই এই প্রশ্নের উত্তর যদি তোমাদেরকে দিতে হয় তাহলে তোমরা বলবে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। যেমন আমি যদি বলি ব, ব এটা হচ্ছে একটা সাউন্ড। এখন বাংলাতে এই বটাকে লিখতে গেলে আমরা একটা বর্ণ লিখব, এই যে বর্ণটা আমরা লিখলাম সেটা হচ্ছে ব, এটা একটা সাউন্ড। এই সাউন্ডটাকে আমরা ওই যে বাংলায় আমরা যে বর্ণটা চিনি এবং জানি সেটা এই ব ধ্বনিটার লিখিত রূপ হলো এই বর্ণ, এই এই প্রতীকটা। এখন ইংরেজিতে কিন্তু হবে বি, আবার বাংলাতে কিন্তু আরবিতে যদি আমরা এই ব এই সাউন্ডটাকে যদি আমরা লিখতে যাই তাহলে এটা হয়ে যাবে বা এর মতো, বা বে, ব বে, একটু পরিবর্তন হয়, পার্থক্য হয়, মানে ভাষা ভেদে একটু উচ্চারণে একটু ধ্বনিটা একটু পরিবর্তন হতে পারে, যেমন বি, বি, ব, বে, এরকম পার্থক্য হয়। তো ধ্বনির অর্থপূর্ণ মিলনে মানে এক বা একাধিক ধ্বনি, মানে ধ্বনির সহযোগে হয় বর্ণ, তাহলে কি এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে শব্দ। তাহলে আমরা জানলাম ধ্বনি কাকে বলে, এটা আমরা জানলাম, কারণ বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত হয় তাই হচ্ছে ধ্বনি।
আর ধ্বনির পরে আসে সিরিয়ালে কি আসে বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় শব্দ কি, শব্দ কাকে বলে, এইগুলো কিন্তু মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। দেখো এক সিকোয়েন্সটা মনে রাখলেই হয়, ধ্বনি থেকে হয় বর্ণ, বর্ণ পাশাপাশি বসে তৈরি হয় শব্দ। তাহলে শব্দ আমরা জানলাম এবং সেখানে অর্থপূর্ণ হইতে হবে, যে ধ্বনি ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, এক বা একাধিক বা দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে তৈরি হয় শব্দ এবং তার একটা অর্থ থাকতে হবে। তারপরে দেখো শব্দ, শব্দের পরে আসে কি বাক্য, মানে এক বা একাধিক দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব যথাযথ ভাবে প্রকাশ করে তাহলে সেটি হয়ে যাবে বাক্য। তাহলে দেখো ধ্বনি, তারপরে আসছে বর্ণ, বর্ণের পরে আসছে শব্দ, শব্দের পরে আসছে বাক্য। আজ আর নয়, সকলের সুস্থতা ও কল্যাণ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।